জি কাছাকাছি আইসাও পড়ছেন, অনেক ধন্যবাদ। কোনো কষ্ট হচ্ছে না তো? সরি, আজকে নিয়ে যাবেন বিয়ে করায়? মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো আসলে মানে মানে খুব খুশনসিব বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। হ্যাঁ, কই তুমি? তোমার আম্মু? আরে কি হয়েছে? হ্যাঁ, কাজ করতেছি না তো ডাকাডাকি করতেছে কি? শোনো, ওই যে আমাদের মেয়েকে দেখতে আসতেছে, তারা খুব জোর করে রিকোয়েস্ট করছে আজকে এখন এই মুহূর্তে তারা বিয়ে করায় নিয়ে যাবে। এটা কোনো কথা হইলো? কোনো প্রিপারেশন ছাড়াই তারা আয়া বিয়ে করে লয়ে যাবো গা? শোনো, এমন একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ছেলে খুব দানবীর, প্লাস তার অনেকগুলো বিজনেস আছে, এবং তুমি বলতে পারো যে এদেশের 5 জন শিল্পপতির মধ্যে সে একজন। আর খুব অমায়িক ছেলে, মন মানসিকতা এত 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 ভালো যে বলাই যায় না। আর সবচেয়ে বড় কথা হলো ধার্মিক, আর মানুষের প্রতি খুব আন্তরিক। ঠিক আছে, তুমি ওরা রেডি করো, ওনারা কিন্তু আইসা পড়ছে অলরেডি। চাই ক, এত তাড়াতাড়ি কিভাবে যে কি করবা তুমি জানো বলো। আয়োজন তো করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সালাম করো, সালাম করো। ঠিক আছে ঠিক আছে ভাই, কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না ভাই সাহেব, কোনো সমস্যা হয় নাই। আপনি তো ফোনে সব কিছু বলছি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই রোমান আম্মু, রোমান আম্মু, মেয়েকে নিয়ে আসো। না না, আমার মেয়ে তেমন একটা সাজে না, খুব সিম্পল। আল্লাহর রহমতে এমনি যতটুকু আছে মাশাআল্লাহ অনেক, বাকিটা আপনাদের ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। না না, এটা আমার ভাতিজি হয়। একই ওয়ালাইকুম আসসালাম। বসো মা বসো। ভালো আছো মা? না জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি? জি মিনা তার। তোমার লেগে করছো? জি। কোরআন শরীফ পড়তে পারো? জি। আচ্ছা পারে, সব পারে, এত কথা কইও না। একটু কম্পিউটারে উঠান, আচ্ছা একটু দেখুক। দেখাও, হ্যাঁ একটু দেখাও দেখি। মাশাআল্লাহ। মামনি একটু দাঁড়াও তো, একটু হাঁটো। হাইটেই তো আসলো, তুমি দেখো নাই? চুপ থাকো ভাই, ভালো করে দেখ। মাশাআল্লাহ। তুমি এই পাশে আসো, পোলার ওই পাশে পোলা কিছু জিজ্ঞাসা করো। আর দিতে আসি তো, বেশি কথা কয়। যা বেশি যা, তুমি বিয়ে করবা? বুতা দেমু কইলাম এটা দিয়ে। আপনি কি রান্না বান্না করতে পারেন? সংসারের কাজ করব সব কি পারেন? রান্না বান্না করতে কি গো ভাই সাহেব? জি কি হলো? হ্যাঁ সামান্য একটু অসুস্থ। আপনি আমার এই কথাটা কেন লুকাইছেন? আপনি আমার ব্যাপারে জানেন, স্টেজের ব্যাপারে জানেন না আপনি? এটা লুকানোর কি আছে? আপনি মেন মিরি বেন আমাকে কেন বলেন না আপনি? এটা একটা রোগ হইলো। এটা রোগ না, এটা বিয়ের পর যদি হইতো। বিয়ের পর হইতো মানে আমরা যে এইখানে এখানে নিয়ে যাবো, এই অনুষ্ঠানে ওইখানে, তখন যদি এরকম করে তখন আমি মাত্র মন থাকবে? এটা আল্লাহ পাকি ভালো জানে কার কখন কি হয়। চিকিৎসা করাবেন না আপনারা? আপনি তো এই যে এখানে আসছেন সুস্থ, আপনি কি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবেন? আরে ভাই সব এত কথা কইেন না তো, আপনি মেয়ে অসুস্থ এই কথাটা আগে কেন বলেন না আমাদেরকে, এটা বলেন। আগে তো অসুস্থ ছিল না, এখন অসুস্থ হয়ে পড়ছে? হয়ে গেছে হঠাৎ করে, দেখছো কতবার মৃত্যু বাক পারবি আপনি? একটা এইভাবে বলবেন না। তা কিভাবে বলবো আপনার সাথে? আমি তো বাক পার। বাবাজি আপনি কি বিয়ে করবেন? আমার ছেলে আমি যেটা বলবো এটা করব। সংসারটা যেহেতু আপনার ছেলে করবে, আর আমি যতটুকু জানি আপনার ছেলের বৃদ্ধাশ্রম আছে 2টা না 3টা, তারপরে বড় বড়
শিল্প প্রতিষ্ঠান আছে, চার পাঁচটা গার্মেন্টস আছে। সো তার মন মানসিকতা নাকি বিশাল। তো একজন অসুস্থ মেয়েকে যদি বিয়ে করে সুস্থ করে তুলতে পারে, ক্ষতি কি এতে? আরে ভাই মিরকি বেলা, আপনারও তো হয়ে যেতে পারে একটু পরে। বেশি কথা কয় না লোকটা, আমার হইয়া যাইতে পারে, হয় নাই তো? যদি হয় কি করবেন বলেন? তোমার বাবার যদি মিরকি বেরাম হয়, বাবাকে কি বের করে দেবো বাড়ির থেকে? না দেখে না তো জ্ঞানী কথা কেন, জ্ঞান দেওয়া দরকার নেই, আমরা ভালো বুঝি, অনেক বুঝি, বুঝছেন? প্লিজ এই ওট ওট, কি তুমি বিয়ে করবো না ভাই সাহেব? আমি বলছি না, আমি যা বলবো আমার ছেলে তা করবো। আমার তো মনে হয় আপনার ছেলে অসুস্থ, রোগ আছে। বেশি কথা বলেন, কথা বোধ কম। আমার ছেলে দেখছেন, ঘর একটু ঘুরে দেখা, স্মার্ট বয়। শোনেন, আমি কোরবানির হাটে গরু দেখতে আসি না যে আপনার ছেলেকে ঘুরে ঘুরে দেখাইতেছেন। আপনি যেরকম আমার মেয়েকে দেখলেন, আমি কিন্তু আপনার ছেলেকে এভাবে দেখি নাই। আমি আপনার ছেলের কর্মটাকে ভালোবাসছি। আপনার ছেলে একজন বিজনেসম্যান, সেটার দিকেও তাকাই নাই। আপনার ছেলে একজন ভালো মনের মানুষ, সেটার দিকে তাকাইছিলাম। এই উঠুস না কে, এই যে ভাই সাহেব আসেন, প্লিজ একটু বসেন, আর একটা মিনিট বসেন, বসেন বসুন না, আপনি বাট পারে এখানে বসো, বসেন না, এই বসেন, বসতে বলছি বসেন। আমরা তো অন্তত আর কিছু যাই হই মানে অভদ্র না, বসেন, শুনে যান, বসেন, চলেই তো যাবেন, আপনাকে রাখবো না, আপনি থাকতে চাইলেও আপনাকে রাখবো না। আর আপনার ছেলেকে এখানে বিয়ে করাইতে হইলে যদি আপনার গোটা সম্পদ, এই যে আমার দিকে তাকান, লুক অ্যাট মি, আপনার ছেলের যত সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে, সব যদি দিয়েও দেন, তারপরে আমার মেয়ে আপনার কাছে বিয়ে দেবো না। আচ্ছা পুরো ব্যান বানায় না, কি করবেন এটা করেন? এই দেখেন আমার মেয়ের ম্যাজিকটা দেখেন, ওটা তো মা। এবার তুমি অসুস্থ কিনা একটু বলো তো। আমি? হ্যাঁ বলো। আমাকে দেখে কি আপনার অসুস্থ মনে হয়? এই যে এদিকে রাম ছাগলের মতো এদিকে দিক দেখেন না, এদিকে দেখেন, দেখেন তো আমি একদম পারফেক্ট আছি। তুমি সুস্থ? জি। তেমন করলো কেন? এটা তো জাস্ট একটা নাটক। নাটক? হ্যাঁ নাটকই তো। আমি যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে আমার পরীক্ষা করতে হবে না? হ্যাঁ, সে ছেলে হিসাবে কিরকম, আমাকে কিরকম রাখতে পারবে, আমার পরিবার কিরকম দেখবে। আর শুনছি আপনি নাকি মানে বিশাল মনের মানুষ, আর আপনার ভিতরে এরকম রূপ। হ্যাঁ, একটু অসুস্থতা দেখছেন এই জন্য পালিয়ে যাইতেছেন। আর আপনি কেমন বাবা? আপনারা এত মানে আপনার মন মানসিকতা যে এত ছোট তা আমি কখনোই ভাবিনি। আমার বাবা বলছে যে না ছেলে ভালো, ছেলের বাবা ভালো, তার জন্য বাবাকে বললাম যে বাবা তাহলে আমি একটু বাজিয়ে দেখি সমস্যা কি। আমার বাবা না করছে কিন্তু আমি সেটা শুনি নাই, দেখছো বাবা তার ফল? আমরা ভালো, আমার ছেলে ভালো, আমিও ভালো। তা যে কতটুকু ভালো তা তো প্রমাণ দিয়েই দিলেন। অনেক ভালো। আপনারা কি জানেন চায়না প্যাকেটে জিঞ্জির আর মাল? প্লিজ বেশি কথা বলেন আপনি। হ্যাঁ সব সময়। এই চল, এই উঠো, আবার বইয়া পড়ছে। চলো। কি কইলো বউ? ছেলের অভাব নাকি আর দেখতে শুনতে কি তুমি খারাপ নাকি? মাশাআল্লাহ 1000টা দেখবো একটা দেবো, সমস্যা কোথায়? আমি যেরকম অন্ধ তোমার মায়ের এনে আইসি না, এরকম মাইয়াকে বিয়ে করে যাও।